আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। রমজানের শেষ 10 দিনের মাঝে লাইলাতুল কদর নামের রাতটি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। যে এ রাতে ঈমানের সাথে ও সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে যে আমলগুলি করতেন বিশেষভাবে, ওই আমলগুলি থেকে তিনটি আমল এখানে আমি উল্লেখ করছি। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে ইবাদত বন্দেগীতে বেশি সময় ও শ্রম দিতেন, যা অন্য কোনো রাতে দেখা যেত না। যেমন মুসলিম শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে যে তিনি এ রাতে কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ ও দোয়ার মাধ্যমে জাগ্রত থাকতেন, এরপর সেহরি গ্রহণ করতেন। দুই, রমজানের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনের লুঙ্গি শক্ত করে নিতেন, রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে দিতেন। যেমন বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে যে তিনি এ 10 দিনের রাতে মোটেই নিদ্রা যেতেন না, পরিবারের সকলকে তিনি এ রাতে ইবাদত বন্দেগী করার জন্য জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি শক্ত করে নিতেন, কথাটির অর্থ হলো তিনি এই দিনগুলিতে স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন। তিন, এ 10 দিনের একটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ শেষ 10 দিনে মসজিদে এতেকাফ করতেন। প্রয়োজন ব্যতীত তিনি মসজিদ থেকে বের হতেন না। আল্লাহ তাআলা সকলকে আমলগুলি বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।